আসমান বলে ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে গুনাহ করতেই আছে তুমি আযাব দিচ্ছ না কেন জমিন বলে মাওলা তারা বড় পাপী তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন সুবহানাল্লাহ জোরে বলেন না চন্দ্র বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন মঙ্গল গ্রহ বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন জিব্রাইল বলে মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না হত্যা করতে দ্বিধাবোধ করছে না বউ রেখে তিন চারটা মেয়ের সাথে পরকিয়া করতে দ্বিধাবোধ করতেছে না জেনার উপর জেনা করে যাচ্ছে প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা সুদ করে যাচ্ছে ঘুষ করে যাচ্ছে মাওলা অন্যায় তো বেড়ে যাচ্ছে পাপ তো বেড়ে যাচ্ছে আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে ও মাওলা আগের যুগের বান্দাদেরকে নবীর নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো সাজা দিয়েছো তাদেরকে দিচ্ছ না কেন তাদেরকে দিচ্ছ না কেন আসমানের প্রশ্ন জমিনের প্রশ্ন সূর্যের প্রশ্ন চন্দ্রের প্রশ্ন জিব্রাইলের প্রশ্ন ইসরাফিলের প্রশ্ন মিকাইলের প্রশ্ন আজরাইলের প্রশ্ন জমিনের প্রশ্ন সাগরের প্রশ্ন পানির প্রশ্ন হাওয়ার প্রশ্ন মেঘের প্রশ্ন এবার রব্বে করিম বলে শুনো শুনো তোমাদের কথা সত্য আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে পাপের কারণে কিন্তু এই জগৎ থেকে এই জাতিকে আমি রব ধ্বংস করব না কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ও রাসূল যেই জমিনে আপনি শুয়ে আছেন যেই জমিনে আপনি আছেন আমি কেমনে আযাব দিতাম তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না ধ্বংস করছি না শুধু আপনি নবী মুস্তাফার কারণে আল্লাহু আকবার চাওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি সেটাও নবী রহমাতুল্লিল আলামিনের কারণে এই ধরাতে এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মুসা নবীর উম্মত কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে স্টাইলটা ভিন্ন ছিল দেশটা ভিন্ন ছিল রংটা ভিন্ন ছিল ভাষাটা ভিন্ন ছিল সবাই তো রবের বান্দা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়েরা সজ্ঞানে সবাই উত্তর দিবেন আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান আদেশ নিষেধ ছিল কি ছিল না আওয়াজ আমি পাইনি আদেশও ছিল নিষেধও ছিল আগের যুগের বান্দারা নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুনাহ হতো যেভাবে আমাদেরটাও হয় গুনাহ হতো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওয়ার্নিং দিয়েছেন কয়বার একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি তারা নিজেদের ভুলগুলোকে তওবার মাধ্যমে না শুধরাই নিয়েছে আল্লাহ পাক তাদেরকে আসমানি আযাব দিয়ে জোরে বলেন ধ্বংস মানি শেষ নাই বিলীন বিলীন ডেস্ট্রয় কিসের কারণে গুনার কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয় তাহলে গুনার কারণে তারা ধ্বংস এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবার বিবেকের কাছে আপনারা উত্তর দিবেন আগের যুগের বান্দারা বেশি গুনাহগার ছিল নাকি আমরা বেশি আর একটু জোরে তো আমরা শেষ হলাম না যে আর একটু জোরে হয় না হয় না আরেকটু জোরে আগের যুগের বান্দারা নবীর উম্মতরা যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের মন মতো জীবন যাপন করতে শুরু করলো আল্লাহ তাআলা তাদেরকে একবার ওয়ার্নিং দিয়েছে ফেরত আসো ফেরত আসো ফেরত আসো ফিরে আসো দ্বিতীয়বার ওয়ার্নিং ফিরে আসো তৃতীয়বার ওয়ার্নিং ফিরে আসো যারা এসেছে যারা এসেছিল তারা রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে গিয়েছে আর যারা আসেনি কেউ নু আলাইহিস লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে কেউ বা লুত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে
ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে, কেউ বা এই রূপে কেউ বা ওই রূপে, কাউকে কেউ পাথর হয়ে গেল, কারো ধ্বংস হয়ে গেল, কারো পানি উল্টাই গেল, কারো জমিন উল্টাই গেল, কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার ওয়ার্নিংয়ের পরে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। যেটা ডেস্ট্রয় হয়েছে, ধ্বংস হয়েছে, সে জাতির কোনো নাম নিশানা নাই, সে এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই। ওইটা আর উর্বর জমি বলা হয় না, সেটাকে আজাবের জমি বলা হয়, আজাবের জমি বলা হয়, সাজার জমি বলা হয়। এবার আসমান প্রশ্ন করে, মাওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার সাইতে 10 ডবল গুণাগার। আমি আমার কথা বলছি, আপনি আপনারটা বলুন। আসমান বলছে, মাওলা আমরা তো দেখেছি লূত আল ইসলামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছ। আসমান বলে আমি দেখেছি, সূর্য বলে আমি দেখেছি, চন্দ্র বলে আমি দেখেছি, মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি। অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে, গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে। এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম, তাদের যুগে ফেসবুক ছিল না, আমাদের যুগে ফেসবুক আছে, তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না, আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে, তাদের যুগে ইন্টারনেট ছিল না, আমাদের যুগে ইন্টারনেট আছে। মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, যাইতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বন্ধুদের ভিতরে গুনাহ, ভাই বোনের ভিতরে গুনাহ, বন্ধু বন্ধু গুনাহ, ভাই ভাইয়ে গুনাহ, এমন গুনাহ তেমন গুনাহ, টিভিতে গুনাহ, মিডিয়ায় গুনাহ, মোবাইলে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ, সার দোকানে গুনাহ, সার দোকানের মধ্যেও গুনাহ, চা খাইতে গেছি সেখানেও গুনাহ, গুনাই গুনাই আমাদের ভরপুর। এবার আসমান বলে, ও মাওলা তারা তো গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে, তুমি আজাব দিচ্ছ না কেন। জমিন বলে, মাওলা তারা বড় পাপী, তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা তুমি আজাব দিচ্ছ না কেন। চন্দ্র বলে, মাওলা তুমি আজাব দিচ্ছ না কেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা তুমি আজাব দিচ্ছ না কেন। মঙ্গল গ্রহ বলে, মাওলা তুমি আজাব দিচ্ছ না কেন। জিব্রাইল বলে, মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে, পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না, বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকিয়া করতে দ্বিধাবোধ করতেছে না, জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে, মাওলা সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে, মাওলা অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা আগের যুগের বান্দাদেরকে, নবীর নবীর উম্মতদেরকে তুমি আজাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন, তাদেরকে দিচ্ছ না কেন। আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো তোমাদের কথা সত্য, আগের যুগের যারা আছে তাদেরকে আমি আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউযিবাহু ওয়ান্তা ফীহিম। ও রাসূল, যে জমিন আপনি শুয়ে আছেন, যে জমিন আপনি আছেন, আমি কেমনে আজাব দিতাম। তার মানে গুনাহ করার পরও আমি আজাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি সেটাও নবী রহমাতুল্লিল আলামিনের কারণে। এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইল্লে গড়া সিডেং একটা হতা, কি হতা, হ্যাঁ হ্যাঁ ন দেহের দে তোলে গিয়ে আগুনে আঁতিয়ে যেগি, এইসব ক্লিয়ার করে দে না, হবে না, হবে না, এগুলো হবে না, যে যেমন আছে। হ্যাঁ
স্যার সবাই মিলে একবার বলেন মারহাবা। ইঞ্জিল জিবেস্টার দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে তখন তৈরি। এবার বুঝছো না কিল্লা বাজবে, তা মানা করি। এই যে অনমাতার দোষ অনেকেও ওয়াইস করলে। আর একটা জিনিস আমি বলি, সম্মান ইবের সুফি 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 সুরর মতো আনিবেন, ইবের হারণে কিংবা ইবের আমন্ত্রণ জানাই তো যাইয়ার যেন আলেমের ওয়াইজ অধিষ্ঠান নয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাবো ভাই। তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাল্লাহ। আর কেন জোর হ না, নাতি যে তয় দাদা লাডি হয় ঠিক না, দাদা নানা মুরব্বী যারা আসো বেগুন চুপ করিতে হো। এবার আর নাতি অকলের আওয়াজ সহসা কেন ওয়া নাতি অকল আওয়াজ দেখবার হন সাহেব ছোট করি হইউ মারহাবা নুনি নুনি আর কেন ছোট। আর দাদার আওয়াজ লাইব না, আর না দাদারে যদি আওয়াজ দিতাম হই মার হাবা হইতো যাই যদি দাঁতুক ফরি যাইব হইতো তো দাদি আবার আর আরে ফাইব জানা দিন ফুড়িব আর আরে হন আবার দাদি হব যে তোর দাদারে ভাড়াই দিয়ে দাদি অভ্যাস লিব তো কে বই বল কষ্ট পার ফলার আর হতো জন্ম আমার নবীর যুগে একটু কল্পনা করেন, আচ্ছা নবীকে দেখলে কেমন হতো, সেই মুসকি হাসিটা দেখলে কেমন হতো, যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবী রহমাতুল্লিল্লাহ আলামিন। এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন, কিন্তু বেশিরভাগে হয়তো চেহারা দেখেন নাই আলো দেখেছেন। যারাই স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না, আমরা আলোটা দেখি। কিরে সবাই আলোর কথা বলে চেহারা দেখি না কেন, বলে যে এই পাপি দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের। ইস কেমন হতো যদি একবার নবী রহমাতুল্লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারতো, একবার যদি সে মুস্কি হাসির দিদার করতে পারতো। ইয়া রব তোমার দরবারে ফরিয়াদ, স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশেকের অন্তরকে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল। প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে, কেউ বা লুত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে, কেউ বা এই রূপে কেউ বা ওই রূপে, কাউকে কেউ পাথর হয়ে গেল, কারো ধ্বংস হয়ে গেল, কারো পানি উল্টাই গেল, কারো জমিন উল্টাই গেল, কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার
ওয়ার্নিং এর পরে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ডিস্ট্রয় হয়ে গিয়েছে, যেটা ডিস্ট্রয় হয়েছে ধ্বংস হয়েছে সে জাতির কোনো নাম নিশানা নাই, সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই, ওইটা আর উর্বর জমি বলা হয় না, সেটাকে আযাবের জমি বলা হয়, আযাবের জমি বলা হয়, সাজার জমি বলা হয়। এবার আসমান প্রশ্ন করে, মাওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার সাইতে 10 ডবল গুনাহগার। আমি আমার কথা বলছি, আপনি আপনারটা বলুন। আসমান বলছে, মাওলা আমরা তো দেখেছি লূত আলাইহিস সালামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো। আসমান বলে আমি দেখেছি, সূর্য বলে আমি দেখেছি, চন্দ্র বলে আমি দেখেছি, মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি, অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে, গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে। এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম, তাদের যুগে ফেসবুক ছিল না, আমাদের যুগে ফেসবুক আছে, তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না, আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে, তাদের যুগে ইন্টারনেট ছিল না, আমাদের যুগে ইন্টারনেট আছে। মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, যাইতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বন্ধুদের ভিতরে গুনাহ, ভাই বোনের ভিতরে গুনাহ, বন্ধু বন্ধু গুনাহ, ভাই ভাইয়ে গুনাহ, এমন গুনাহ তেমন গুনাহ, টিভিতে গুনাহ, মিডিয়ায় গুনাহ, মোবাইলে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ, সার দোকানে গুনাহ, সার দোকানের মধ্যেও গুনাহ, চা খাইতে গেছি সেখানেও গুনাহ, গুনাহে গুনাহে আমাদের ভরপুর। এবার আসমান বলে, ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, তুমি আযাব দিচ্ছ না কেন। জমিন বলে, মাওলা তারা বড় পাপী, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন। চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন। মঙ্গল গ্রহ বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন। জিব্রাইল বলে, মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে, পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না, বউ রেখে তিন চারটা মেয়ের সাথে পরকিয়া করতে দ্বিধাবোধ করতেছে না, জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে, মাওলা সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে, মাওলা অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা আগের যুগের বান্দাদেরকে, নবীর নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন, তাদেরকে দিচ্ছ না কেন। আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো তোমাদের কথা সত্য, আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগত থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউযিবাহু ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম। তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি সেটাও নবী রহমাতুল্লিল আলামিনের কারণে, এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইল্লে গড়া সিডিং একটা হতা, কি হতা, হ্যাঁ হ্যাঁ ন দেহের দে তোলে গিয়ে আগুনে আইতিয়ে যে গি সব ক্লিয়ার করে দে না, হবে না, হবে না, এগুলো হবে না, যে যেমন আছে। হ্যাঁ স্যার, সবাই মিলে একবার বলেন মারহাবা, ইঞ্জিল জিবেস্টার দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে তখন পড়ব, এবার বুঝছো না কিল্লা বাজবে, তা মানা করি। এই যে অনমাতার দেশ হন, কেউ ওয়াইস করলে আরেকটা জিনিস আমি বলি,
আরবের সমগ্র হট্টগোল সিল্লা পাল্লাই দেন এত একজনে কিন্তু ওয়াইজ করের খবরদার এই হামনদিন্ন করিবেন আলেম আলেম ইবেইবের হতা না হর আল্লাহ এবং রসুলের হতা হত এবার যে আইব আইক ইবের সম্মান ইবের সুফি 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 সুরর মতো আনিবেন ইবের হারনে কিংবা ইবেরে আমন্ত্রণ জানাইতো যাইয়ার যেন আলেমর ওয়াইজ দৃষ্টান নয় আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাব ভাই এই হামজানার জীবনত নয় ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে না মাহফিলের একখানে আদব আছে না নাই আগে মাহফিলত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্ক আর বুড়ো এখন দি বেশিরভাগ যুবক তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাল্লাহ আর কেন জোর হ না নাতি যে তই দাদা লাডি হয় দাদা নানাই বে আওয়াজ গুতে গুতে হালা দাঁড়িয়ে সাদা বানাই ঠিক না সেন্ডে দাদা নানা মুরব্বী যারা আসো বেগুন চুপ করি তাহ এবার আর আর নাতি অকলের আওয়াজ সহসা কেন ওয়া নাতি অকল আওয়াজ দেখবার হন সাহেব ছোট করি হইউ মারহাবা নুনি নুনি আরো কেন ছোট আর দাদার আওয়াজ লাইব না আর না দাদারে যদি আওয়াজ দিতাম হই মার হাবা হইতো যাই যদি দাতুক ফরি যাইব তাহলে তো দাদি আবার আর আরে ফাইব জানা দিন ঘুরিব আর আরে হন আবার দাদি হব যে তোর দাদারে ভাড়ায় দিয়ে দাদি উপবাস লিবি হতে গিয়ে বই বল কষ্ট পার ফলার আর হতো জন্ম আমার নবীর যুগে মহাব্বত নিয়ে পড়েন না যেন একটু কল্পনা করেন আচ্ছা নবীকে দেখলে কেমন হতো সেই মুস্কি হাসিটা দেখলে কেমন হতো যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবী রহমতুল্লিলা আলমিন এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই আলো দেখেছেন যারা স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না আমরা আলোটা দেখি কিরে সবাই আলোর কথা বলে চেহারা দেখি না কেন বলে যে এই পাপী দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের ইস কেমন হতো যদি একবার নবী রহমতুল্লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারত একবার যদি সে মুস্কি হাসির দিদার করতে পারত ইয়া রব তোমার দরবারে ফরিয়াদ স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশেকের অন্তরকে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল।